আমরা দশমিকের গুণ শিখেছি, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে দশমিকের ভাগ। আচ্ছা, দশমিকের ভাগ আমরা কিভাবে করব? দশমিকের ভাগ দেখো, দশমিকের ভাগ মানে টাকা পয়সার ভাগ। টাকা পয়সা সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা টাকা পয়সা যেভাবে লিখি সেটা, এটা দেখো 36.12 ভাগ 2, অর্থাৎ 36 টাকা 12 পয়সাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 36 টাকা 12 পয়সাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কিভাবে করব? লিখি 36.12, একে ভাগ করব কত দিয়ে? একে ভাগ করব আমরা 2 দিয়ে। তাহলে আমরা কি লিখব? 2 × 1 = 2, থাকলো কত? 1। এবার এই 6 কেটে আনো, তাহলে এবার 8 × 2 = 16। তারপরে দেখো 1, এখানে কিছু থাকছে না, তাহলে এবার 1 নামাবো। 1 নামালাম, কিন্তু 1 কে 2 দিয়ে ভাগ করা যায়? যায় না, সেই জন্য আমাদের আর একটা সংখ্যা নামাতে হবে, এই 2। কিন্তু আর একটা সংখ্যা নামালে আমাকে কী করতে হবে? এখানে একটা শূন্য বসাতে হবে, শূন্য বসিয়ে আর একটা সংখ্যা নামাতে হবে। দুটো সংখ্যা একবারে নামানো যায় না, নামাতে গেলে একটা সংখ্যা বসিয়ে নিতে হবে, এই শূন্য বসিয়ে নিতে হবে। এই শূন্য বসানো হলো, এইবারে আমরা 2 কে 12 দিয়ে ভাগ করব। তাহলে আমরা জানি কত? 6 × 2 = 12, তাহলে এখানে 6 × 6 = 12 হয়ে গেল। তাহলে আমাদের উত্তর হলো 1806। কিন্তু আমাকে কী করতে হবে? এটা তো টাকা পয়সার অঙ্ক, অত পুরোটা টাকা হতে পারে না, এখানে পয়সা আছে। কী করে পয়সাটাকে আমরা বের করব? পয়সাটাকে বের করবো, এই যে দশমিক আছে কোথায়? একক দশকের আগে দশমিক রয়েছে, দুটো সংখ্যার আগে দশমিক রয়েছে, তাই আমরা গুণ এই ভাগ ফলে আমরা দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 18 টাকা 6 পয়সা নির্ণয় ভাগ ফল হলো 18 টাকা 6 পয়সা। এভাবে তোরা ভাগগুলো করবে। তোমাদের আমি আরও একটা ভাগ শেখাচ্ছি। এখানে দেখো কি ভাগ আছে, এখানটায় 13 দাগের 9 দাগ। 9 দাগে কী রয়েছে? 98 টাকা 14 পয়সাকে 7 দিয়ে ভাগ করতে হবে। 98 টাকা 14 পয়সা একে 7 দিয়ে ভাগ করতে হবে। কীভাবে করব? দেখো 7 9 আছে, তাহলে আমরা একবার যাই, আমরা একবার যাবে 7 × 7 লিখলাম 2 7, কত হলে 9 হবে 2। আচ্ছা, হাতে কিছু থাকে না, তাহলে 8 কেটে আনলাম। এবার 7 8 কেটে আনলাম, এবার 4 4 × 7 = 28 হয়ে গেল। এবারে দেখো, এবারে 1 নিয়ে এলাম, কিন্তু 1 কে তো 7 দিয়ে ভাগ করা যায় না, তাই আমার একটা শূন্য বসিয়ে আবার 4 কেটে আনলাম, দুটো একবারে নামালাম, তাই এখানে শূন্য হলো। ঠিক আছে, এবারে 7 দিয়ে 14, তাহলে আমরা পেলাম 14 02। এখানে দুটোর আগে দশমিক রয়েছে, আমরা দুটোর আগে দশমিক, অর্থাৎ 14 টাকা 2 পয়সা। আমাদের উত্তর হচ্ছে নির্ণয় ভাগফল 14 টাকা 2 পয়সা। এভাবেই তোমরা অঙ্কগুলো করে দেবে।